আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, সিঙ্গাপুরে এখন কিন্তু একটা সময় খুবই খারাপ যাচ্ছে, ঠিক আছে? তো কি খারাপ যাচ্ছে এই বিস্তারিত নিয়ে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ। সো বন্ধুরা, সিঙ্গাপুরের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপের দিকে যাচ্ছে, এবং বাংলাদেশের লোকজন যারা আসতে চাচ্ছে তাদের কিন্তু এখন আসতে পারতেছে না, ঠিক আছে? আরেকটা জিনিস, সিঙ্গাপুরে এখন কিন্তু কুড়া সমস্যা হচ্ছে, কুড়া অ্যাভেলেবেল নাই। আগে ধরেন একজন সিঙ্গাপুর ইন্ডিয়া সাতজন সাতটা কুড়া কোম্পানি পেয়েছে, এখন কিন্তু ওই কোটাগুলো রিডিউস হয়ে কিন্তু এখন একজন সিঙ্গাপুর ইন্ডিয়া শুধু পাঁচজনকে রাখা যাবে। তো এখন যারা ফ্রি কোটা ছাড়া যারা নতুন আসছেন, এক বছর বা দুই বছর বা দেড় বছর হয়েছে, তাদের কিন্তু একটা পুরাপুরি একটা ঝুঁকি বা রিক্সের মধ্যে আছে। তো অনেক কোম্পানি কিন্তু আপনার পারমিট শেষ হইলে পাঠাই দিচ্ছে বাংলাদেশে, কারণ কুটার সমস্যা। যারা ফ্রি কুটা আছে তাদের জন্য তাদের এখনও সমস্যা হয়নি, তবে যারা ফ্রি কুটা এখনও হয় নাই তারা খুবই রিক্সে আছে। তো তাদের জন্য ব্যাড লাকি এখন বর্তমানে। হয়তো আপনার পারমিটটা শেষ হইলে আপনি দেশে চলে যেতে হতে পারে, এটাই দেখছি। আমার কোম্পানি বলেন, অন্য অন্য কোম্পানি অনেক লোক কিন্তু ছাড়াই করতেছে, ঠিক আছে, যাদের ফ্রি কোটা এখনও হয় নাই। তো এই ক্রাইসিসটা বেশি দিন থাকবে না আশা করি, হয়তো দু তিন মাসের ভিতরে হয়তো প্রজেক্ট পেয়ে গেলেই এই ক্রাইসিসটা চলে যাবে আশা রাখি। তবে কোটার ইস্যু যেহেতু একটু কম, এটা কম বেশ একটু থাকবেই আশা রাখি। আর এখন সিঙ্গাপুরে যারা ভালো কাজ করেন, কোন কোম্পানিতে ভালো পারফরমেন্স দেখাইতে পারেন, তারা হয়তো থাকতে পারবেনি। তারা কোম্পানি হয়তো আপনার পছন্দ করে না, হয়তো ফোরম্যান সুপারভাইজ আপনাকে পছন্দ করে না, হয়তো তাদের কমপ্লেন হয়তো আপনার যে কোনো বিপদ যে কোনো সময় চলে আসতে পারে, ঠিক আছে? সো কেয়ারফুল, সবাই মনোযোগ সহকারে কাজ করবেন যদি সিঙ্গাপুরে থাকতে চান, ঠিক আছে? আর যদি সিঙ্গাপুর থাকলেন, কোনো কাজ শিখলেন না, তাহলে কিন্তু বাই যে কোনো সমস্যার মধ্যে যে কোনো সমস্যাই আপনি সম্মুখীন হতে পারে, কারণ কাজ জানা লোকের দাম আছে সিঙ্গাপুর, কাজ জানা লোক ছাড়া আপনার কোনো ভ্যালু নাই। তো সবাইকে বলি যে যে কাজই করেন ওই কাজটার প্রতি মনোযোগ দেন এবং ওই কাজটা শিখে ফেলেন, তাহলে তো হয়তো আপনি সিঙ্গাপুর না যে কোনো দেশে যান, ওই কাজের রিলেটেড জবে আপনি আপনার লাইফটাকে আপনি সাকসেসফুল করতে পারবেন অতি সহজে। আর আপনি কোম্পানিতে কাজ শিখলেন না, আপনি দুই পয়সার মূল্য থাকবে না ভবিষ্যতে, আস্তে আস্তে দিন গণে আসবে, দুনিয়াটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ যে কাজ জানবে এবং যে ভালো পারফরমেন্স দেখাবে তারাই থেকে থাকতে পারবে, আর যারা কাজ জানবেন না, আমি চুরি বা ফাঁকি দিবে, তাদের কপালে দুর্ঘটনা অচিরে আসার সম্ভাবনা। সো সবাই কাছে আমার একটি রিকোয়েস্ট, যে যে কাজই করেন কাজের প্রতি মনোযোগ দেন এবং কাজটাকে আয়ত্ত, নিজের আয়ত্ত নিয়ে আসার চেষ্টা করেন, ঠিক আছে? আমি কিছু কাজের আপনাদেরকে এক্সাম্পল দেবো। আপনি যদি ওয়াল্ডিং কাজ করেন, ভালোভাবে ওয়াল্ডার কাজ করেন। আপনি যদি এয়ারপোর্টের সার্ভিসিংয়ের কাজ করেন, ভালোভাবে কাজটা শিখে ফেলেন, ঠিক আছে? আপনি যদি ইলেকট্রিকের উপরে কাজ করেন, আপনি ইলেকট্রিকের কাজে পুরোপুরি দক্ষতা অর্জন করেন, ঠিক আছে? যদি ওই কাজগুলো আপনার আয়ত্ত এসে যায়, তাহলে হয়তো আপনি সিঙ্গাপুরে নাও থাকতে পারেন, আপনি অন্য দেশে আপনার এই কাজের উপরে প্রায়োরিটি পেয়ে যাবেন অটোমেটিকলি, যদি আপনার কপাল ভালো থাকে, ঠিক আছে? তো কাজ শিখবেন, কাজ জানবেন, ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা এই ভিডিওটি থেকে আজকে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ এই পত্রসারীকে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।